क्या शांति नाई दुनिया खुद शांति जाला कुकुर के दो राम अल्लाह जी नबी के फरमान में आदिना नास बाबा एक अब दखल अल जन्नत तुम्हारी जिंदगी एमन भावे बनाओ तुम्हार समस्त लाइफ रे तुम एमन भावे परिवर्तन करिया जाओ यहाते मानसे तुम्हार हाथ और इत्तसर तकीफायर इत्तसर तकिया तुम्हार जबान और व्यवहार तकिया পৃথিবীর জাতি ধর্ম বর্ণনিক বিশেষে প্রত্যেকজন ইনসান জাতি হল হেফাজতে থাকে আমার দুস্থ হল্লাহ বুজুর্গ হল হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ এত নাম দিলা এত সম্মান এত ইজ্জত তোমার মধ্যে দিলা যে বিলাল দুনিয়া ধর্মের মধ্যে এত হসনা এত ইজ্জত হুকুরিয়া ধর্ম দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলা উমাই ইবনে খলফে হযরত বিলাল যে যে সময় তোমরা ইজ্জত করা শুরু করত তফসির মাআরিফুল কুরআন মধ্যে দেখলা হযরত বিলাল যে উমাই ইবনে খলফে লোহার বদলে গরম করিয়া আমি আবু বকরে তোমার হইয়া দিয়া বিলালকে আর তুমি তখন নির্যাতন করিও না বিলালের পরিবর্তে যদি তুমি দেখ কোনো জিনিস সেই বা তোমার দিব তবু হযরত বিলালকে তুমি আদাত করিয়া দেও ও সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তো ধাক্কা দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজের রাজজন্নতুল ফেরদৌস মধ্যে আগমন করলা আমি নবী এখন পর্যন্ত আমার জন্য তো ঢুকলাম না এরপর আমার জন্য তো খাস দোয়া শোনা যায় জীবনে এত সাহাবাই মধ্যে দেখলাম আমি যে দুনিয়ার দুনিয়াতে গোপনীয় আমল খান্তা তুমির মধ্যে করতাম আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত পৃথিবীর কোন মুসলমান জানে না বেদিকার হলা বিলাল হোসেন কোন আমল খান্তা তুমি করো এত দান দিছে এতটুকু খালিদের বর্তমান সম্ভব না ইতা তো বহুত দূরমান
ইমাম শেখুল ইসলাম হুসাইন আহমদ বিলোনি হুজরা তার কিতাবে লেখা আছে কিয়ামত দিন হুজরা আল্লাহ যদি আমার নাম করিয়া কয় ও ইমাম হুসাইন তোমার আমি মাফ করিয়া দিলাইলাম হুজরা আমি ইমাম হুসাইনের লাগি এর থেকে বড় জিনিস আর লাগে না আল্লাহ যদি মাফ দে আর জন্নত পাইলে তো আমরা আল্লাহর কাছে ভাইতাম আল্লাহ পুরস্কার হিসাবে দিত আমার উপর আপনারা খুশি হয়ে মারা খান দিছে হরুতায় বদল কিয়া তুলে খুশি হয়ে দেয় না আমরা দিই মামা জন্নত আল্লাহ মানুষের খুশি হইয়া দেয় বিনিময় দেয় বিনিময় যদি লোহা যায় আপনি এর শোক ও বিনিময় আপনি সারা জিন্দগি আবাদ করিয়া আল্লাহর সামনে উপস্থাপন করা সম্ভব এদিন পাঁচ অক্টর ফরজ নামাজ বাদে আমরা এক্সট্রা নামাজ আউটপুট দিতে আপনারা ফাইনালি আউট অফ ইনকাম বিয়ারিত আপনারা বাম হাত করে ইনকামওয়ালা তামাম বেড়া দোকানে বসি ডাইন হাত করে ইনকামওয়ালা হল দোকান খেলে তুইও তুই খান হইলে ফুলিও গুসুকে না করিস আসা না ওই মানুষের দিনের মধ্যে শান্তি আইব জিন্দগির মধ্যে পরিবর্তন আইব আপনি নবীর লোকে নামাজ পড়ে আপনার জিন্দগির মধ্যে শান্তি দিব আপনার জিন্দগির মধ্যে আমি আল্লাহ পরিবর্তন করিয়া দিব আর আপনি প্রতিজন উম্মতে জানিয়ে দেব আর কোটিপতি হও আর লাখ কোটি দুনিয়ার মধ্যে উঠাকে হও আমি এদের কাছে কোন নিজের করো সওয়াল তুমি করিয়া দাও লা নাসালুকা ইলকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল তাকওয়া আমার বন্দারে দিয়া দিব সুবহানাল্লাহ আপনি মাঙ্গিতা আমাদের মধ্যে আপনি নিজে চাইতা আপনি গিয়া মানুষের কাছে আই হাজার মানুষ দেখি নেতা মন্ত্রীর কাছে দৌড়ায় স্যান্ডেল সিয়াইতে সিয়াইতে কেনা পর্যন্ত সিয়াই কিতা পাইতাও রাজ বলছে আমি কইকা যে নেতা ওপর করে গিয়া দৌড়িয়া স্যান্ডেল সিয়ালি চাইতে ভাই স্যান্ডেল জায়গা থাকবো লুঙ্গি জায়গা থাকবো হেরান হইতে না তাহার কিন্তু নমাজ বসি পাইয়া পুজোর আগে আইয়া তাহার কিন্তু নমাজ করিয়া রাখান্দ ইন্দিরাবাস এখানে জায়গা দশটা আল্লাহ হওয়াইয়া দিব ইন্দিরাবাসের দশটা দুটো টেকা হইতে তুই একটা কি বেশি কি দেখ তোর
নেতার ভিতরে দৌড়াইয়া স্যান্ডেল সিগা লিখাইতে আল্লাহ উদ্যোগের পদম দৌড়া স্যান্ডেল সুরিত না হেরান হইতে না আল্লাহ মায়া মতন পদ হবে কারণ শাহিদে ফরমাই সবক আপনা করকে দেখার উপক আপনা করকে দেখ দিকে দুনিয়া করকে দেখা দিকে খুদা করকে দেখ হে দুনিয়ার যুবকার যুবতী হত হে দুনিয়ার মুসলমান জাতি হন দুনিয়ার সারা অঞ্চলে আপন পালিয়ে দেখলা ডাকতে আমরা বিশ্বাস বেশি না হলে এখন ওই সরবরাহ মহান করে কত কবালি চিন্তা
আপনি তার সোসাইটি তুলিয়া তারা গাড়িতে শরীয়ত অধিকার দিচ্ছেন তুমি মা বাবা বেলা শিখাও বাবা শিখাও এটা ইসা বলি না আমার মুসলমানে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দুনিয়ার দুনিয়ার মধ্যে আসমা বাবার নাম হল আপনার সন্তান দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করার লগে লগে আপনি তার কাইয়ার খান আতা বাউ খান আতা দিতাই বান আলিম দা তার নাম খান লেখাই রাখতাই এবং কি আপনার আওলাদের দুনিয়ার মধ্যে জন্মবার হওয়ায় খোলা দিয়ে খাতা বন্ধ করে না বেটে গিয়ে আমি স্কুল দিয়ে যাবি তো বেটে গিয়ে বেমার আসলো
এখানে স্কুটি খায় না খালি খান্দে আপনার দিকে নতুন সবার ফুলিয়া আমি হারিয়ে গেল ওই ঘুমাই দিল আপনার আপনার কিন্তু নয় কিছু হেরে কতটা দিল পেটে মায়া দিল খান্দা বন্ধ হলো না নতুন সে ভালো দিল হাত বন্ধ করলো খান্দা বন্ধ করিল খোলা নয় ফুলি খালি ভাতে ভেতর করে দিস না আমরা হতে আমাদের কিরা মাইছি এলাকি কাজ করে হতে আপনার ভিতর তাহলে আপনার উত্তর প্রদান কি না সম্পর্ক
বড় ভাই বিনা ইজাজতে দুটা আসর তুল হারাম বুঝা গালি হয়ে আতে ভাই বলি না নম্বর দুই আজকে আমাদের সমাজে পরকিয়া বাড়ে ফেলে আমরা খাই অন্য কত দিন চিন্তায় করো না এটা আমার বন্ধুরে গুলো আপন মামির আমি ভাই না বিয়া গেছে বাগাইয়া বিয়া গেছে হোক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হিসাব করে আপন লক্ষ্য করি শুধু তো মাসলা তুলা তো বলি আপনি সাই করি জানাই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিরো বিতকি নাম করে এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন এই যে তুমি বাবা আরবি বাবা আরবি আমার আমি তোমার ভাইয়ে তোমার বউ তাই তো সঙ্গে তাই ভাই আছে তাই বাপ বাবা মা কিছু লাগলে তাই দিয়া গিয়া আর আপনার স্ত্রী সময় তো মহাপত করবা মায়া ভালোবাসা করবা একটু স্ত্রী মহাপত করা করো কিতা সারা দিন ভুল করে আগুন দিয়ে রুমকে লাই আর যা হঠাৎ মুরাদ দিয়ে তাই দেবী গা খাই কুসাই কুসাই যে তোরা তোরা বলটা তোমার এলা কি তোমার মা
আমার
আপনারা যখন চাই সমাজ পরকি আপনার না বেশি করে কর বেশি পরকি আদা লাগা করে না করতে যেমন শরীয়ত নাসলাউ কুরআন করি আসলে কি হই যে তাবাসনা বি আনফুসিহিম না বালাসনা করে শরীয়ত নাসলাউ না পেটাই দিয়ে পেটি সারি দিলা ভাই পেটি জামাই দিয়ে মরি যায় তে তিন মাস পর্যন্ত কুদা কুনি বেটি বিদ্ধ ছড়াই তো এর বাদে বেটি যে বিয়া দিলে বিয়া দিতে পারবা পারলে বিয়া করতে পারবা এবার বিচার করিয়া কে আর পেটা বেটি মাগে গেল বিয়া গেল কে তালাক দিলে আমি আল্লাহ একমাত্র বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে তিন মাস জীবাণু ওই নারীর শরীর 3 মাস পর্যন্ত থাকে এবং এই নারীর শরীরটা কি প্রথম পুরুষ বিবাহ দুই তো না ও শরীরতে আপনারা দিছে নারী জাতির প্রথম পিরিয়ড ক্রমা মেনস্ট্রুয়াল যখন প্রথম মাসে দেখা দেয় তখন প্রথম পুরুষের 3 বার 1 বার জীবাণু ওই নারীর শরীরটা কি আল্লাহ দূর হইয়া দেয় খুব সুবহানাল্লাহ নাম্বার 2 দ্বিতীয় মাসে যখন ওই নারী পিরিয়ড বা মেনস্ট্রুয়াল দেখা দেয় তখন প্রথম পুরুষের জীবাণু ওই নারীর শরীরটা কি 3 বার 2 বার আল্লাহ দূর হইয়া দেয় খুব সুবহানাল্লাহ সারা বেটি
রামাইমা দেখি বিয়া করা হবে দেখলে বিয়া দেব আমি আল্লাহ যে কালাম না করে সৃষ্টি করলাম ওই কিতাবের মধ্যে কোনো শব্দ নাই কোনো শব্দ নাই উদাল্লিল মুত্তাকিন আর একমাত্র মুত্তাকি করে হেদায়েত রব্বুল নবী কালাম না করে হেদায়েত পাইবা কতদিন হেদায়েত পাইতো না যত সময় পর্যন্ত মুত্তাকি করে হেদায়েত হইতে পারতো না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আর মুমিনের সিফাত দিয়ে থাকলো মুত্তাকি করে হেদায়েত সিফাত ধরে মুত্তাকি হইয়া থাকলো এরা অদৃশ্য আল্লাহর ধর্মের মধ্যে বিশ্বাস করবা বিশ্বাস করি নমাজ যত সময় তুমি নামাজ পড়বা আল্লাহ কুদরতের কত মাতার তো করিয়া সুবহান রব্বিয়াল আলা দিয়ে তো বলতে ভাই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার আল্লাহর লগে তিপন্দা সাক্ষাৎ করতে চাই আল্লাহর লগে কষ্ট লাভ করি বন্দা জন্য করতে চাই আর আমার উম্মতে জন্য হইয়া দিও এরা যেন হর সময় আল্লাহ কুদরতের কত মাতার তো করিয়া সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এইভাবে বন্দা যত লম্বা সিজদা দিব আল্লাহ কুদরতের কত মাত্র তো মহব্বত লাগে লম্বা সিজদা দিব আল্লাহ তার কত কত লাভ করাইয়া দিবা সুবহানাল্লাহ আর দুই সিজদার মাঝখানে হইয়া
اللهم اغفر لي وارحمني واهدني وعافني واجعلني من الذين يدعون الى محمد رسول الله صلى الله عليه وسلم فرمائے اللہ نے تیرا بندہ تمہارے معاف کر دیا کوئی دوی سیدا مطلب جو تو پوری دعا کرے دی بھائی اللہ کی دعا گلائے قبول فرمائے سبحان اللہ جتھے پیتا حضرت ابراہیم خلیل اللہ علیہ الصلوۃ والسلام نے دعا شکریہ کیلا رب اجعلنی مقیم الصلاۃ ومن ذریتی ربنا وتقبل دعا ابراہیم خلیل اللہ ربنا وتقبل دعاء اللہ تمہارا شکر شروع এটাই চাই আপনি যেন আমাকে নামাজি বানান আমাকে বারবার তো নামাজ পড়তে করতে যাব আজকে তার দোয়ায় করার তৌফিক দেন আমার আওলাদে নামাজি বানান আমার সন্তান মুসলমানদের জন্য নামাজি বানান তারপরে আপনি দোয়া করেন ربنا اغفر لي ولوالدي والمؤمنين মুসলমান আপনি শাম সম্মান দিবার গুনাহ মাফ করিয়া দে ইউমা ইয়াকুমুল হিসাব আর কিয়ামত মাইলা প্রত্যেক উম্মতে মুসলিমা এমন কি আপনি আমার হিসাব লইবা কিয়ামত মাঠ আল্লাহ ওই দিন খান হিসাব খানটা সহজ করিয়া দিও খারু দিলে কিয়ামত মাঠ আমাদের হিসাব খানটা যদি সহজ না হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সহকারে তোরজো সহকারে তুমি নামাজ আদায় করিয়া যাও কিয়ামত ময়দানে তুমি কামিয়াবি পাইবা সুবহানাল্লাহ আমিনা রাদাবনাহু বিকুলা আর মুনাফিকিয়া তা তো দুই নাম্বার তুমি জানি আল্লাহ যে পরিণাম তো দিলাম যে পরিণাম তো গুলো তো করতিরা একটা অংশ আমার মুমিন বান্দা বন্দি আমার আল্লাহর করমে যে সত্তা করব সুবহানাল্লাহ কোরআন এই কই মন্ন জায়গা মধ্যে রাত্রিবেলা যত গভীর হোক না কেন ঠান্ডা লাইফ হোক অথবা গরম লাইফ হোক না কেন আমার বন্ধা রাত্রি যত গড়িয়ে আসবে রাত্রি যত বৃদ্ধ হবে আমার বন্ধা তার শরীরে বিছানা থেকে আরো করিয়া কর্মচারী একজন মালিক ইন্ডাস্ট্রির মধ্যে খাজের মধ্যে যদি না যাও
তোমার আসমানি জমিন বদল দিয়া জমিনের মধ্যে তোমার ধ্বংস হয় নাই। বৃহস্পতিবার পর্যন্ত যখন তুমি নামাজ পড়াই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গুলামে তো নামাজ পড়লো না, আল্লাহ আগামীকাল আমার বন্ধা জিন্দগি গুলা তোমার সংগ্রহ যখন উপস্থিত হচ্ছে ওই সময় তোমার এত সুন্দর সুন্দর খালি ভাইয়া, এত দামি দামি খালি গুলা ভাইয়া, তোমার খালি গুলা নিজের গুলা ফটো হইতে উঠে তোমার কাছে তুলবা করিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুলা খালিতে মাফ করিয়া দাও। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উনা আমার সকল মানি সবটাকে জমিনে ফটতে দেরি হয় আল্লাহ গুলামে মাফ করিয়া দিতে দেরি করি না। খুব সুবহানাল্লাহ, তুমি মানুষের জীবন আমার সারা